नमस्कार बंधुरा आरेकटी भिडियोते आपनादेर सबाई के स्वागत। आज के एक अन्य रेसिपी निये एसेछि धनिया चिकेन, सेटा आज आमी करे आपनादेर देखाबो। चिकेन तो आपनारा कत रकमेर रान्ना करेन, आमी एटा अन्य भावे रान्ना करबो। जेहेतु एई रेसिपिटार नाम होच्छे धनिया चिकेन, एई रेसिपिते धने पाताटा होच्छे मेन। तो पुरो भिडियोटा देखुन, धने पाताटा तुले निच्छि, चलुन। আমি এবারে ধনে পাতা তুলে নিয়ে এসেছি। ধনে পাতা মাংসটা ভালো করে আমি ধুয়ে নেব। মাংস আর ধনে পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর আদা রসুন পেঁয়াজটা আমি ছাড়িয়ে নিব। মশলাগুলো এবারে কাটা হয়ে গেছে, এবারে আমি সব বেটে নিব। আগে আমি আদাটা বেটে নিলাম। রসুনটা বেটে নিলাম। কাঁচা লঙ্কা ধনে পাতা একসঙ্গে আমি বেটে নিলাম। এতে ধনে পাতা কাঁচা লঙ্কাটাই মেন, এতে শুকনো লঙ্কা পড়বে না, কাঁচা লঙ্কাটাই পড়বে। ধনিয়া চিকেনের জন্য যা যা মশলা লাগছে আমি সব বলে দিচ্ছি। প্রথমে লাগছে মুরগির মাংস, তারপরে নুন, হলুদ, রসুন বাটা, আদা বাটা, টক দই, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আর ধনে পাতা কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে রেখেছি, আর সর্ষের তেল, পেঁয়াজ কুচি। মুরগির মাংসটা এবারে আমি ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে আমি নুনটা দিয়ে দিলাম। হলুদ দিলাম, অল্প একটু রসুন বাটা দিলাম, অল্প একটু আদা বাটা দিলাম, ধনে পাতা কাঁচা লঙ্কা বাটাটি আমি হাফ দিয়ে দিলাম।
অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। দেখুন, আমরা মুরগি মাংসের চামড়া উঠাইনি, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারাও এরকম খাবেন, দেখবেন তার একটা টেস্ট, এই মাংসে রান্নাতে খুব টেস্ট হয়। দেখুন, এবারে আমার মশলা মাখানো সব হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টার মতো ঢাকিয়ে রেখে দিলাম। এবারে আমি রান্নার কাজে চলে গেলাম। প্রথমে আমি উনানটা ধরিয়ে দিচ্ছি। এবারে দেখুন, আমার উনানটা জ্বলে গেছে। আমি এবারে কড়াটা বসিয়ে দিলাম। দেখুন, কড়াটা গরম হয়ে গেছে। আমি এবারে সর্ষের তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে এসছে আমার। এবারে এবারে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। এবারে আমি আদা বাটাটা দিয়ে দিলাম। অল্প একটু জল দিলাম। জিরা গুঁড়োটা দিয়ে দিলাম। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। টক দইটা দিয়ে দিলাম। ধনে পাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এটা আমি দিয়ে দিচ্ছি। মাখিয়ে রাখা মুরগি মাংসটা 1 ঘন্টার পরে আমি নিয়ে এবারে আমি ঢেলে দিচ্ছি। এবারে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি ঢাকাটাকে তুলে নিলাম। আর একটু জল দিয়ে আমি মাংসটাকে আর একটু কষতে থাকবো।
এবারে দেখুন আমার কষাটা হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। এবারে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। ঢাকাটা এবারে আমি খুলে মাংসটা আর একবার দেখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মাংস হয়ে এসছে, উপরে তেল উঠে গেছে। এবারে আমি নাম করে নেব। নাম করার আগে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবারে আমি নাম করিয়ে নিচ্ছি। এবারে আমি খেতে চলে এসেছি। এবারে আমি টেস্ট করে দেখছি কিরকম হয়েছে। যখন ধনে পাতার কাঁচা লঙ্কার ইয়েটা গন্ধটা এত সুন্দর লাগছে যে অসাধারণ। বন্ধুরা সত্যি বলছি খুব সুন্দর হয়েছে। আপনারা এরকম বাড়িতে করবেন, করে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কত সুন্দর হয়েছে। সত্যি বলছি খুব চমৎকার লাগছে খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ফিরে আসছি আবার কালকে অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ পাশে থাকবেন, ভালো থাকবেন।